আসসালামু আলাইকুম কেমন আছো আমার ষষ্ঠ শ্রেণীর আদরের ছোট্ট সোনামনিরা আশা করি সবাই ভালো আছো বাসায় আছো নিরাপদে আছো আমি একটা সহকারী শিক্ষক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ করতে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ছোট্ট বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয় কি বলো তো আমাদের আজকের আলোচনার বিষয় ছিল আমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় দুটো অধ্যায় শেষ হয়ে গেছে তাই তো এখন আজকে আমরা আলোচনা করব হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের ভূমিকাটা আমাদের শেষ হয়েছে তাই না আর আমরা আজকে আলোচনা করব পাঁচ এক তোমাদের গুলো তোমরা সব করেছ ঠিক আছে তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো করেছো সবগুলো তো পড়া হয়ে গেছে তাই না মুখস্থ হয়ে গেছে তাহলে আমরা এখন কি করব পার্ট এক আজকে আলোচনা করব। তোমাদের পাট একটা জুম ক্লাস জুম ক্লাসও হয়েছে এখন আমরা হচ্ছে কি করব। এটা আমি তোমাদের জন্য ভিডিও করে একটু আপলোড দিয়ে দিচ্ছি যাতে যারা ক্লাসে মিস করেছো তাদের সুবিধার্থের জন্য আচ্ছা আমরা এখন হচ্ছে পার্ট এক বিষয়টা নিয়ে আলোচনা করব দেখো এখানে কি আছে স্বাস্থ্যবিজ্ঞান সম্পর্কিত ধারণা ও প্রয়োজনীয়তা শাস্তে দেখো আমরা কি আলোচনা করবো স্বাস্থ্যবিজ্ঞান সম্পর্কিত ধারণা ও প্রয়োজনীয়তা স্বাস্থ্যের মতো মূল্যবান সম্পদ লাভ করতে হলে আমাদেরকে স্বাস্থ্যবিজ্ঞান সম্বন্ধে জ্ঞান লাভ করতে হবে তার মানে স্বাস্থ্য সম্পর্কে আমাদের জানতে হলে স্বাস্থ্যবিজ্ঞান সম্পর্কে আমাদের জ্ঞান লাভ করতে হবে স্বাস্থ্যের মতো মূল্যবান সম্পদ লাভ করতে হলে আমাদেরকে বিজ্ঞান সম্বন্ধে জ্ঞান লাভ করতে হবে আমরা সমাজবদ্ধ হয়ে বসবাস করি আমরা সমাজবদ্ধ হয়ে সবাই বাস করি তাই না কাজেই আমাদের স্বাস্থ্যের উপর পারিপার্শ্বিক ও সামাজিক অবস্থার প্রভাব থাকবে দেখো আজকের আমাদের আলোচনার বিষয়টা কিন্তু আমাদের বর্তমান পরিবেশ পরিস্থিতির সাথে একদম মিল আছে একদম কি পুরোপুরি মিল আছে যেটা বলবো আমরা কারণ হচ্ছে আমরা যেই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি পরিবেশ পরিস্থিতি সেটা হচ্ছে করোনা ভাইরাস মহামারীর ভিতর দিয়ে আমরা যাচ্ছি তাই না খুব ভয়ানক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের সে কতদিন হয়ে গেলো প্রায় একটা বছর হয়ে গেলো আমাদের স্কুল বন্ধ তো আমরা এখন অবশ্যই বিষয়টাকে গুরুত্ব সহকারে জানব দেখো পারিপার্শ্বিক ও সামাজিক অবস্থার প্রভাব থাকবে এই প্রভাব কি তা আমাদের বুঝতে হবে অপরিচ্ছন্ন পরিবেশ কীভাবে স্বাস্থ্যহানি ঘটায় একজনের দেহ থেকে সংক্রমণ ব্যাধি কীভাবে অন্যের দেহে সংক্রমণ ঘটায় এবং তা প্রতিকারের ব্যবস্থা প্রভৃতি বিষয় স্বাস্থ্যবিজ্ঞানে আয়তভুক্ত স্বাস্থ্য রক্ষার জন্য স্বাস্থ্যসম্মত গৃহ সুষম খাদ্য মলমূত্র ও আবর্জনা দূরীকরণের ব্যবস্থাও প্রয়োজন স্বাস্থ্যবিজ্ঞান পাঠের উদ্দেশ্য হলো স্বাস্থ্যনীতি সম্বন্ধে জ্ঞান লাভ করা ও রোগ প্রতিরোধ করা আমরা বিজ্ঞান কেন পাঠ করব এর উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্যনীতি সম্বন্ধে জ্ঞান লাভ করা ও রোগ প্রতিরোধ করা দেহ নিরোগ ও সুস্থ থাকলে তাকে সুস্বাস্থ্য বলে আমরা সুস্বাস্থ্য কাকে বলবো তো যারা যাদের রোগ নেই একদম মোটা সোটা মানুষকে আমরা স্বাস্থ্যবান বলতে পারবো না আবার যে একদম স্লিম সুন্দর সিমসাম দেখতে তাকেও আমরা কিন্তু স্বাস্থ্যবান বলতে পারবো না তাহলে বলো তো আমরা কাকে স্বাস্থ্যবান বলবো বা সুস্বাস্থ্যের অধিকারী কে যার কোনো রোগ নেই ঠিক আছে সে হচ্ছে কি সুস্বাস্থ্যের অধিকারী স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য শুধু ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষাই যথেষ্ট নয় এর জন্য প্রয়োজন সুষ্ঠ স্বাস্থ্য ব্যবস্থা একটি সুন্দর ও আনন্দময় জীবনযাপনের অন্যতম লক্ষ্য হওয়া উচিত শরীর সুস্থ রাখা শৈশব থেকে শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষার অভ্যাস গড়ে তুলতে পারলে মানুষ সুখে শান্তিতে ও আনন্দে জীবনযাপন করতে পারে আর সুস্বাস্থ্য মানুষকে করতে পারে সুখী শরীর যদি সুস্থ না থাকে তাহলে মন ভালো থাকবে না অবশ্যই আমরা জানি শরীরের সাথে মনের অনেক মিল আছে অনেক কি সম্পূর্ণই মিল আছে তার কারণ হচ্ছে তোমার যদি শরীর ভালো না থাকে তাহলে মন ভালো থাকবে না আর মন ভালো না থাকলে শরীর কিছুতেই ভালো থাকবে না পড়াশোনাও মন বসবে না অতএব প্রত্যেকের প্রয়োজন নিজেকে সুস্থ রাখা তাহলে দেখো আমরা কীভাবে নিজেদেরকে সুস্থ রাখতে পারি ব্যক্তিগত স্বাস্থ্য রাখার কয়েকটি উপায় দেওয়া হলো একটা হচ্ছে কি দেখো এক নম্বর পয়েন্ট নিয়মিত গোসল করা দুই নম্বরে সময় মতো চুল ছাটা তিন নম্বরে সপ্তাহে একবার হাত ও পায়ের নখ কাটা চার নম্বরে যে কোনো কাজ করার পর ভালোভাবে হাত ধোয়া পাঁচ যে কোনো কিছু খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে আমাদের দেখো এই যে করোনা মতো মহামারী ভাইরাস যখন আমাদেরকে আক্রমণ করলো তখন আমরা কি দেখি বিভিন্ন অ্যাডের ভিতর আমরা দেখতে থাকি শুধু যে হাত ধো তোমরা হাত ধো পরিষ্কার পরিচ্ছন্ন থাকো ঠিক আছে তো এখন দেখো এগুলো কি নিয়মগুলো কিন্তু আমাদের সেই অনেক আগে থেকেই আছে যে সংক্রামক রোগের জন্য আমাদের এই সব নিয়ম মেনে চলা উচিত কিন্তু আমরা সে বিষয়ে সচেতন না এখন দেখো আমাদেরকে সচেতন করতে বাধ্য করা হচ্ছে পরিষ্কার ও বিশুদ্ধ পানি পান করতে হবে নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করতে হবে যেখানে সেখানে থুথু বা আবর্জনা আমরা ফেলবো না তাই না মলমূত্র ত্যাগ স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত দাঁত দিয়ে নখ কাটা অনেকেই আসে কিন্তু এটা একটা মজার ব্যাপার যেন আমা আমার এই ছাত্রীরা তোমাদের বড়ো অপরা যারা আমি এখন বলবো না কোন ক্লাসে সেটা বললে আবার তোমরা দুষ্টামি করবে তাদের সাথে ওর এখানে দেখেছি আমি অনেকেই দাঁত দিয়ে নখ কাটে তখন আমি ওদের ক্লাসে বলতাম তোমরা কেন এটা করো দেখা যাচ্ছে যারা দাঁত দিয়ে নখ কাটে এদের নখগুলো দেখলেই কিন্তু বলতে পারবে তোমরা যে কারা দাঁত দিয়ে নখ কাটে তো আমরা কি করব আমরা অবশ্যই দাঁত দিয়ে নখ কাটবো না এটা খুব একটা নোংরা অভ্যাস খুব বাজে অভ্যাস এটা আমরা কখনোই করব না পায়খানা করার পর সাবান দিয়ে ভালোভাবে হাত অবশ্যই ধুতে হবে দাঁত পরিষ্কার রাখতে হবে আমরা কয়বার দাঁত মাজবো বলে তো হ্যাঁ রাতে ঘুমোবার আগে ঠিক বলেছো আর হচ্ছে ঘুম থেকে ওঠার পরে যদি তোমরা মুখটাকে একটু ফ্রেশ করে নিয়ে খাবার খাও খেতে পারো কিন্তু দুপুরে খাবার খাওয়ার পর অবশ্যই কিন্তু ব্রাশ করা উচিত বা খাবার খাওয়ার পরেও আমাদেরকে অবশ্যই ব্রাশ করা উচিত এটা আমাদেরকে জানতে হবে তাছাড়া সময় সোজা হয়ে বসা সোজা হয়ে দাঁড়ানো শরীর সোজা রেখে হাঁটা ও শোয়া ইত্যাদি অভ্যাস গড়ে তুলতে হবে দেখো খুব সুন্দর একটা কথা কিন্তু আমাদের অভ্যাসগুলোর মধ্যে কী করতে হবে সোজা হয়ে বসতে হবে কেউ আসছে সবসময় আমরা একদম নুয়ে বসে থাকি মাথাটাকে নিচু করে এটা আমাদের করা উচিত না হাঁটার সময় আমাদের সোজা হয়ে হাঁটতে হবে দাঁড়ানোর সময় আমাদের সোজা হয়ে দাঁড়াতে হবে আর হচ্ছে কী এই অভ্যাসগুলো আমাদের তৈরি করতে হবে তারপরে দেখো কী আছে স্বাস্থ্য শিক্ষার কর্মসূচি স্বাস্থ্য শিক্ষার কর্মসূচিটা কী বলতো শ্রেণীকক্ষে স্বাস্থ্য সম্পর্কে পাঠদান যেটা আমরা তোমাদেরকে করে থাকি স্বাস্থ্য সম্পর্কে বক্তৃতা দান ও আলোচনা এটা করা হয় না এটা স্কুল খুললে আমরা এটা করব তারপর হচ্ছে কি তিন নম্বরে স্বাস্থ্য প্রদর্শনীয় প্রদর্শনীর ব্যবস্থা স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রে পরিদর্শন ও পর্যবেক্ষণ গ্রন্থাগারে স্বাস্থ্য সম্পর্কিত চিত্র পুস্তক চাট ইত্যাদি সংরক্ষ সংগ্রহ সংরক্ষণ ও পঠন পাঠনের ব্যবস্থা আমরা এগুলো অবশ্যই স্কুল খুললে আমরা এগুলো একটু একটু করে তোমরাই করবে গ্রুপে ভাগ হয়ে এগুলো আমরা টানিয়ে রাখবো চাট করব আর সবচেয়ে বড়ো কথা কি জানো যারা সুস্থ আছো এখন না আমি এখন তোমাদেরকে বলবো না অবশ্যই তোমরা যখন আমাদের এই আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসব অন্তত মাসে একবার না পড়ো তিন মাস পর দু মাস পর চার মাস পর অন্তত পাঁচ মাস পর হলো আমরা একবার ডাক্তারের স্বর্ণাপন্ন হব কারণ হচ্ছে আমি আমি সুস্থ আছি কিন্তু আমার একটু চেক আপের দরকার থাকতেই পারে তাই না তোমার উচ্চতা কত হলো তোমার ওজন অনুযায়ী উচ্চতা ঠিক আছে কিনা তুমি খাবার খেতে পারছো কি না বা তোমার ঘুম ঠিক হচ্ছে কিনা ঠিক মতো তোমার বয়স অনুযায়ী ঘুমের চাহিদাটা যতটুক ততটুক তুমি হচ্ছে কিনা এগুলো কি তুমি সব কিছু ঠিক করে নেবে ঠিক আছে তাহলে আমরা কি করবো দেখো গণমাধ্যম স্বাস্থ্য সংক্রান্ত কর্মসূচি প্রচারের ব্যবস্থা করতে হবে এখানে দেখো একটা ছক আছে ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষার কয়েকটি উপায় দিয়ে নিচের ছকটি পূরণ করে এটা তোমরা এদের একটা ইসডাব্লু বলবো না বাসায় একটু প্র্যাকটিস করবে এটা তোমাদের তোমরা একটু দেখবে ঠিক আছে তারপর হচ্ছে দেখো দুই নম্বরে কী আছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমোতে যাওয়ার সময় পর্যন্ত স্বাস্থ্য রক্ষায় তুমি কি কি কাজ করো অভিনয় করে দেখাও দুই নম্বরটা আমরা ক্লাসের শ্রেণীকক্ষে করবো তো ছোট্ট সুনামণিরা তোমরা সবাই ভালো থেকো আমাদের আগামী ক্লাসে আবার দেখা হবে আমি তোমাদেরকে আবার বলে নিচ্ছি আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যবিজ্ঞান অর্থাৎ শারীরিক শিক্ষাটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা আলোচনা শুরু করবো কর্মজীবনমুখী শিক্ষা রমজান মাস তোমরা সবাই নিজে আশা করি রোজা রাখো কোরআন লোয়াদ করবে এবং আল্লাহ আল্লাহতাল্লাহর কাছে বেশি বেশি করে প্রার্থনা করবে তো সবাই ভালো থেকো